ডক্টর শফিউল্লাহ প্রধান, আরেকটি বিষয় একটু জানতে চাইব। মূলত আমরা দেখেছি যে এর মধ্যে যুক্তরাজ্য দ্বিতীয় ঢেউ আসতে শুরু করেছে করোনা ভাইরাসের, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটা সম্পর্কে একটু বলবেন। বিশেষ করে একদম উল্লেখযোগ্য কোনো পরিবর্তনকে এর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে কিনা, কারণ আমরা অনেকদিন ধরেই একই রকম অবস্থান দেখতে পাচ্ছি, কি বলবেন এই বিষয়ে? আসলে বাস্তব চিত্রটা বাংলাদেশে পাওয়াটা খুব টাফ। আপনি বলছিলেন একটু আগে যে টেস্ট করার প্রবণতাটা কমে গিয়েছে, এবং আসলে আপনার কারো জ্বর হলে সে অনেক কারণে টেস্ট করতে এখন আর যায় না। মানুষের হিউম্যান সাইকোলজি ইজ দা মানে এখানে মেইন একটা ফ্যাক্টর, কারণ আগে হয়তো তারা চিন্তা করতো ফ্রি পাবো, সেটা এখন আর সম্ভব না। তারপরে হচ্ছে কিছুটা অনেকে চিন্তা করে যে টেস্ট করলে যদি আমি করোনা পজিটিভ হয় তাহলে আমার একটু রেস্ট্রিকশন হয়ে যেতে পারে। এটা আমি রোগী যখন দেখি, আমি আজ ডাক্তার হিসেবে এটি সাইকোলজিক্যালি বুঝি রোগীর মধ্যে, রোগী ব্যথা নিয়ে আমাদের কাছে আসে, আসলে তারপরে জ্বরের কথা বলতে চায় না। এখন তো আমরা টেম্পারেচার মেপে যখন জ্বর পাই বললাম আপনার তো জ্বর আছে, বলতে সমস্যাটা কি, বলে না স্যারই ভালো হয়ে গেছে এরকম। তো এটা একটা মানুষের একটা হিউম্যান সাইকোলজি, অনেক কিন্তু সে এটাকে মানে একটু না বলার চেষ্টা করে। আর আর আসলে আমি বলছিলাম যে কোনো দুর্যোগ মাথাতে সমস্যা স্যার, ব্যথা খালি মধ্যে শুধু ব্যথাটা ভালো হচ্ছে না, ডাক্তারকে দেখাইলাম আচ্ছা ওষুধ দিল ভালো হচ্ছে না। মাথা ব্যথা কতদিন ধরে, কখন ব্যথা হয়? 8-10 দিন থেকে ব্যথা। 8-10 দিন? আপনার বয়সটা বলবেন। বয়স 33 বছর। জি বয়স 33 বছর। 33 বছর, আচ্ছা জি ধন্যবাদ আপনাকে। আপনার প্রেশারের কোনো সমস্যা আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা সেটাও যদি বলতেন। হ্যাঁ প্রেশার ওঠানামা করে, তো ওষুধ খেলে প্রেশার আবার ঠিক আছে স্বাভাবিক। ঠিক আছে ডক্টর শফিউল্লাহ প্রধান, আমরা প্রশ্নটি নিয়ে একটু আলোচনা করব। তাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন, আরেকটি প্রশ্ন নিব। দর্শক প্রশ্ন করবেন, বলুন। ভাইয়া আমার মাথায় একটু সমস্যা, হ্যাঁ মানে একটু ফুলে গেছে আর কি, প্রায় তিন চার বছর হচ্ছে, আর কি মাথায় সমস্যা হচ্ছে আপনার? জি মাথায়। কি ধরনের সমস্যা হচ্ছে? টিউমারের মতো ফুলে আছে, কিন্তু ওষুধ আমি ডাক্তারকে দেখাইছিলাম, সাদারি ডাক্তারকে, মানে বলছিল যে টিউমারের মতো এরকম হইলেও কোনো সমস্যা হবে না বলছিল, যে এই জন্য আগে আর বলতেছি বড় ডাক্তার আসছে এখানে বুঝি। আচ্ছা টিউমারের সমস্যা কি ডাক্তার বলেছেন? না বলছে এটা কোনো সমস্যা হবে না, ওই যে জন্য ফোন দিলাম। তিনি কোনো ওষুধ দিয়েছিলেন? ওষুধ দেয় নাই, ওষুধ কোনো দিতে হবে না বলে। মাথা কোন পাশে ফুলে যায় আপনার? মাথার মাঝখানটায়। মাঝখানটায়। আপনার আর কোনো সমস্যা আছে? না অন্য কোনো গ্যাস টেস্ট আছে একটু হালকা মতো, আর অন্য কিছু প্রেশার টেশার নেই। জি আপনার বয়সটা বলবেন। দর্শক আপনার বয়সটা বলবেন। বয়স 33 34 হবে। জি ধন্যবাদ। আমরা আমরা দুটি প্রশ্ন নিলাম ডক্টর শফিউল্লাহ প্রধান। আমরা প্রথম প্রশ্নটি আপনার কাছ থেকে তুমি নিতে যাচ্ছি, দুটি মাথা ব্যথা প্রসঙ্গ। যদিও প্রথমজন বলছিলেন যে 8-10 দিন ধরে ওনার মাথা ব্যথা হচ্ছে এবং প্রেসারের বিষয়ে ওনার কিছুটা সমস্যা আছে, ওঠানামা করছে, সমাধান কি? আচ্ছা জি ধন্যবাদ। আসলে মাথা ব্যথা কমন, আমি দুইটা প্রশ্নের উত্তর একসাথে দিতে চাই। মাথা ব্যথা একটা কমন প্রবলেম, দিস ইজ এ ক্লিনিক্যাল ফিচার, আমরা বলি উপসর্গ। এটা যেমন আমরা ডাক্তার ডাক্তারি করে আমাদের হঠাৎ মাথা ব্যথা হতে পারে, তো মাথা ব্যথাটা যদি ক্ষণস্থায়ী হয় সেটা একটা কথা, আর যদি এটা দীর্ঘস্থায়ী হয় বা ক্রনিক হয় পারসিস্টেন্ট হয় তাহলে আরেকটা বিষয়। এখন মাথা ব্যথার সাথে যদি তার বমি বমি ভাব, চোখ একটা ঝাপসা হয়, অজ্ঞান হয়ে যায়, হাত অবশ হয়ে আসছে, পা অবশ হয়ে আছে, বা আরো কিছু সেকেন্ডারি কমপ্লিকেশন দেখা দেয়, তাহলে আমি বলবো দ্রুত একজন ডাক্তারকে, বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়ে প্রয়োজনে মাথা সিটি স্ক্যান বা এমআরআই করে দেখতে হবে। আর মাথা ব্যথা অনেক কারণে হতে পারে, যেমন হাই ব্লাড প্রেশার থেকে হতে পারে, ঘাড়ের ব্যথা থেকে অনেক সময় আমাদের কাছে রোগীরা আসে ঘাড় ব্যথার সমস্যা, কিন্তু মাথা ব্যথা। ডক্টর শফিউল্লাহ প্রধান ধন্যবাদ আপনাকে।
আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।